বাইবেলের গসপেল অফ জনে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, যখন আমার পিতা পরামর্শক পাঠাবেন সে আমাকেই প্রশংসা করবে। আমরা যদি ইয়োহন্না 14:15-18 দেখি, বলা হচ্ছে আমি পিতার কাছে যাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন, সত্যের রূহ। কিন্তু এই অধ্যায়ের প্রসঙ্গ দেখলে বোঝা যায় পাকরূহ ছাড়া অন্য কোনো কিছুতে এই ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয়। আসুন আরও দেখি, দুনিয়ার লোকেরা তাকে গ্রহণ করতে পারে না কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তো দুনিয়ার লোকেরা অবশ্যই হযরত মুহাম্মদকে জানতেন এবং তাকে দেখতেন, তিনি দৃশ্যমান মানুষ ছিলেন যাকে দেখা যায়। কিন্তু সত্যের রূহ অর্থাৎ পাক রূহকে দুনিয়া দেখতে পায় না এবং দুনিয়ার অধিকাংশ লোক তাকে জানে না। কিন্তু তারপর লেখা আছে, তোমরা তাকে জানো, তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তোমাদের সঙ্গে থাকবেন। লক্ষ্য করুন, এই সময়ও হযরত ঈসার অনুসারীদের বলা হচ্ছে যে এই সাহায্যকারী সত্যের রূহকে তারা চিনবে কারণ তিনি তাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং তাদের দিলের মধ্যে অবস্থান করবেন। সেটা হযরত মুহাম্মদের ক্ষেত্রে অসম্ভব কারণ মুহাম্মদকে তো তারা জানতেন না এবং তিনি তাদের সঙ্গে ছিলেনও না, অবশ্যই তাদের দিলের মধ্যে ছিলেন না। এবং তাই হযরত মুহাম্মদের পক্ষে এই সত্যের রূহ হওয়া অসম্ভব ইয়োহন্নার 14 অধ্যায় অনুযায়ী।